আমপানে বেড়িবাঁধ ভেঙে লবণ পানিতে প্লাবিত বাগেরহাটের শরণখোলার তিনটি গ্রাম। এতে খাবার পানির সংকটে পড়েছেন সেখানকার বাসিন্দারা। লবণ পানি খেয়ে অসুস্থ হয়ে পড়েছে এলাকার গবাদি পশু, নষ্ট হচ্ছে ক্ষেতের ফসল। সিডর ও আইলা বিধ্বস্ত জনপদ বাগেরহাটের শরণখোলায় আমপানের তাণ্ডব। বেড়িবাঁধ ভেঙে সমুদ্রের লবণাক্ত পানিতে প্লাবিত বগি, চালিতা, বুনিয়া ও খুড়িয়াখালী গ্রাম। চরম দুর্ভোগে তিন গ্রামের অন্তত 4,000 মানুষ। এক হয়েছে করোনা, এর ভিতরে এই বন্যায় লবণ পানি ঢুকিয়া নদীর মাছ, ঘর বাড়ি আমাদের শেষ হয়ে গেছে। আমরা সাগরের লবণ পানিতে আটকা পড়ছি, সবাই আসে দেখতে, কিন্তু লবণ পানি সরানোর মতন কেউ আসে না। উঠতি ফসল সহ ফলজ বনজ সমস্ত ধরনের গাছ নষ্ট হয়ে যাচ্ছে। পুকুর ও খালে লবণ পানি ঢোকায় নষ্ট হয়ে গেছে খাবার পানির উৎস। দূর দূরান্ত থেকে বিশুদ্ধ পানি সংগ্রহ করছেন পানিবন্দী মানুষ। লবণ পানির কারণে স্থানীয়দের পাশাপাশি বিপাকে গবাদি পশু সহ অন্যান্য প্রাণীরাও। পানি অনেক দূর থেকে আনতে হয়, লবণ পানিতে সব নষ্ট হয়ে গেছে। লবণ পানি উঠছে, তারপর পুকুরি ভরে গেছে, রক্ষা করতে পারিনি। লবণ পানির কারণে আজকে আমাদের এলাকায় আমাদের ফসলের ক্ষতি, তারপরে গবাদি পশুর ক্ষতি, মানুষের ক্ষতি। সুপেয় পানির সংকট সমাধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস জনস্বাস্থ্য বিভাগের কর্মকর্তার। বিশুদ্ধ খাবার পানির সংকট দেখা দেয়, সেই মুহূর্তে আমরা তাৎক্ষণিকভাবে পানির প্ল্যান্ট নিয়ে তাদেরকে বিশুদ্ধ খাবার পানি সরবরাহ করি। কিন্তু স্থায়ী সমাধানের জন্য আমরা উদ্যতন কর্তৃপক্ষের কাছে আলোচনা করব এবং বিষয়টা জানাব। লবণ পানি নিষ্কাশনের পাশাপাশি বড় ধরনের প্রাকৃতিক দুর্যোগ এড়াতে টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবি স্থানীয়দের। ডিবিসি নিউজ ডেস্ক।